ডেসক্রিপশনে নামটা দেখে বুঝে গেছেন আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা ঘুরতে যাচ্ছি বর্ধমানে। বর্ধমানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাসের খোঁজ আজকে আপনাদের দেব, আর তার সাথে সাথে কিছু স্পেশাল খাবার যার নাম আপনারা সবাই জানেন, সেগুলো বর্ধমানের কোথায় কোথায় পাওয়া যায় তারও হদিশ আপনাদের দেব, যাতে আপনারা বর্ধমান ঘুরতে এসে সেগুলোর টেস্ট নিতে পারেন। তো চলুন শুরু করা যাক বর্ধমান। হাওড়া থেকে সকাল 7:07 বর্ধমান লোকাল ধরলাম। কর্ড লাইনের লোকাল ধরেছি কারণ কর্ড লাইনে সময়টা কম লাগে। পশ্চিমবঙ্গের একটি জেলা হলো বর্ধমান। আগে এটি একটা গোটা জেলা ছিল, বর্তমানে এটি পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান দুভাগে ভাগ হয়ে গেছে। বর্ধমানে দুভাবে যাওয়া যায়, এক রেলপথে, দুই সড়ক পথে। তবে রেলপথটাই বেশি ভালো কারণ তাতে সময় অনেক কম লাগে, সড়ক পথে সময় অনেক বেশি লাগে। সকাল 7:07 হাওড়া থেকে ট্রেন ধরেছি, ধরে এই বর্ধমানে পৌঁছেছি। এখন প্রথমে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর ঘোরা, চলুন যেতে যেতে কথা। কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে হলেও রেলপথে সময় লাগে 2 ঘন্টা মতো, আর সড়ক পথে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা মিনিমাম। স্টেশন থেকে বেরিয়ে সামনে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারে টিফিন করতে গেলাম। টিফিনে ছিল কচুরি আর মটকা মালাই। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটা টোটো করে আমরা রওনা হলাম 4 কিলোমিটার দূরে নবাবহাটের দিকে 108 শিব মন্দির দেখার জন্য। টোটো ভাড়া লাগবে 10 টাকা। বর্ধমান স্টেশন থেকে মাত্র 15-20 মিনিটে টোটো বা অটো জার্নিতে আপনারা পৌঁছে যাবেন নবাবহাটের 108 শিব মন্দিরে। এই শিব মন্দিরটি 1788 সালে বর্ধমানের রাজা তিলকচন্দ্র বাহাদুরের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী নির্মাণ করেছিলেন। মন্দিরটি প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছিল। 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট এই মন্দিরটি সংস্কার করেন। মন্দিরে ঢুকেই বাম সাইডে জুতো রাখার জায়গা। এই মন্দিরটি নবাবহাটে অবস্থিত। এই নবাবহাট একসময় পাঠান ও মোগলদের যুদ্ধের জন্য বিখ্যাত ছিল। 1788 সালে এই মন্দিরটি নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং শেষ হতে প্রায় 2 বছর সময় লেগে গেছিল। এই মন্দির তৈরির কনসেপ্টটা ছিল একটা রুদ্রাক্ষের মালার মতো। একটা রুদ্রাক্ষের মালায় অনেকগুলো রুদ্রাক্ষ যেমন একসুতোয় বাঁধা থাকে, তেমনি এই মন্দিরটি মন্দিরগুলি পাশাপাশি সাজানো আছে। এই মন্দির চত্বরে 108টি মন্দির আয়তাকার একটি জমিতে সাজানো আছে। জমির মাঝখানে ফলের গাছ সহ একটা বিশাল হ্রদ রয়েছে। এই মন্দিরে শিবরাত্রির সময় প্রচুর লোকের সমাগম হয় এবং মহা ধুমধাম করে এখানে পুজো হয়। বর্ধমানে এসে আপনি প্রথমে নবাবহাটে আসবেন। নবাবহাটে এই 108 শিব মন্দির, নবাবহাটে আপনার বর্ধমান স্টেশন থেকে নবাবহাটের টোটো ভাড়া 10 টাকা। সেখানে নবাবহাটে এসেই সামনেই দেখবেন রাস্তার মধ্যে এই শিব মন্দির, বিশাল বড় এরিয়া, প্রত্যেকটাতে শিবলিঙ্গ আছে। এর পাশে এই যে শিবলিঙ্গগুলো এখানে আছে, এদিকে এখানে একটা পুকুর আছে। এই পুকুর থেকে জল তুলে শিবলিঙ্গে মাথায় ঢালতে হয়। এই হচ্ছে সেই পুকুর। পুকুরের গোল করে চারদিকে শিব মন্দির, দেখুন এই জল তুলে শিব মন্দিরে ঢালতে হয়। চলুন পুরোটা একবার ঘুরে দেখা যাক। এই মন্দিরগুলো সব বাংলার ট্র্যাডিশন আর্ট চালার কাজে। শোনা যায় আগে এখানে টেরাকোটার কাজ ছিল, কিন্তু সেগুলো অনেক
ভগ্নদশায় পরিণত হয়, পরবর্তীকালে যখন রিপেয়ারিং হয় তো সেগুলো সরিয়ে দিয়ে এই এখন আটচালা স্টাইলে মন্দির করা হয়। এই স্থানটাতে যোগ্য হয়। মন্দিরগুলির মধ্যে কোনোটাতে ঘণ্টা নেই, সমস্ত ঘণ্টা একটা স্ট্যান্ডের মধ্যে সাজানো আছে, আর স্ট্যান্ডটা প্লাস্টিক দিয়ে মোড়া, কারণটা জানা নেই। তার পাশেই একটা গাছে দেখলাম লোকে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ঢিল বেঁধে রাখছে, পরবর্তীকালে মনোবাঞ্ছা পূর্ণ হলে যে কোনো একটা ঢিল এসে খুলে দিতে হবে। আমিও নিজের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার জন্য একটা ঢিল বেঁধে দিলাম, পরবর্তীকালে যদি মনোবাঞ্ছা পূর্ণ হয় তো যে কোনো একটা ঢিল এসে খুলে দিয়ে যাব। 108 শিব মন্দির দেখে আমরা এসে উপস্থিত হই কৃষ্ণসায়র উদ্যানে। কৃষ্ণসায়র উদ্যান একটা লেকের চারিপাশে সুন্দর সাজানো গোছানো একটা বাগান। বেশ কিছুক্ষণ এখানে বসে আপনার সময় কাটিয়ে দিতে কোনো অসুবিধা হবে না। কৃষ্ণসায়র উদ্যান দেখে আমি রওনা হলাম কমলাকান্ত কালীবাড়ির উদ্দেশ্যে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কমলাকান্ত কালীবাড়ি। টোটোতে ভাড়া লাগলো মাত্র 10 টাকা। কথায় বলে বর্ধমান ঘোড়া অসম্পূর্ণ থেকে যায় কমলাকান্ত কালীবাড়ি না গেলে। বর্ধমানের মহারাজা তেজচন্দ এই কালীবাড়িটি তৈরি করেছিলেন বাঙালি কবি এবং যোগী কমলাকান্তের দ্বারা প্রভাবিত হয়ে, যিনি মা কালীর এক বিশাল বড় ভক্ত ছিলেন। মহারাজা সাধক কমলাকান্তকে তার উপদেষ্টা করেছিলেন এবং তাকে এই কমলাকান্ত কালীবাড়ির ভার নিতে বলেছিলেন। সাধক কমলাকান্ত তখন এই মন্দিরে ভার নেন এবং মা কালীর সম্বন্ধে তিনি তার গান রচনা করতে থাকেন এবং এই অঞ্চলে তার গান খুব প্রসিদ্ধি লাভ করে। সেই থেকে এই কালীবাড়িটির নাম হয় কমলাকান্ত কালীবাড়ি। সাধক কমলাকান্ত মারা গেলে তাকে সমাধিস্থ করা হয় এইখানেই। বর্তমানে যে জায়গায় কালী মূর্তিটি প্রতিষ্ঠিত রয়েছে সেই কালী মূর্তির বেদির নিচেই কমলাকান্তকে সমাধিস্থ করা হয়েছিল। প্রথমে এখানে কোনো কালী মূর্তি ছিল না, তবে মন্দিরের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এখানে কালী প্রতিমা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতি বছর বিজয়াদশমী উপলক্ষে প্রতিমাটি গঙ্গায় অর্পণ করা হয় এবং কালী পূজা উপলক্ষে একটি নতুন প্রতিমা এখানে স্থাপন করা হয়। কমলাকান্ত কালীবাড়ি দেখার পর আমরা উপস্থিত হই গণেশ মিষ্টান্ন ভাণ্ডারে। বর্ধমানের প্রসিদ্ধ মিহিদানা এবং সীতাভোগ সব থেকে ভালো পাওয়া যায় বর্তমান সময়ে এই দোকানটাতে। কমলাকান্ত কালীবাড়ি থেকে কার্জন গেটে আসার পথে বাম দিকের গলিতে এই গণেশ মিষ্টান্ন ভাণ্ডারটি পড়ে। বর্ধমানে আসব আর রামপ্রসাদের লস্যি খাব না, এটা তো হতে পারে না। তাই কার্জন গেটের সামনে রামপ্রসাদের লস্যির দোকানে উপস্থিত হলাম লস্যি খাওয়ার জন্য। রামপ্রসাদের লস্যি খাওয়ার পর আমরা দেখলাম কার্জন গেট। কার্জন গেট হল বর্ধমান জেলার একটা বিশিষ্ট নিদর্শন। 1902-3 সালের মধ্যে বর্ধমান রাজ্যের শাসক হিসাবে মহারাজা বিজয়চাঁদ মহাদেবের রাজ্য অভিষেক উপলক্ষে নির্মিত হয়েছিল এই কার্জন। 1904 সালে লর্ড কার্জন বর্ধমান সফরে এলে তার নাম অনুসারে এই গেটটার নাম হয় কার্জন গেট। বর্ধমান রাজকে সদ্য স্বাধীন ভারতে অন্তর্ভুক্ত করার পরে ফটকটি বিজয় তোরণ হিসেবে পরিচিত হয়েছিল, তবে এটি এখনো কার্জন গেট নামে পরিচিত। কার্জন গেট দেখে আমরা বিজয়চাঁদ রোড ধরে আলমগঞ্জে এসেছি শের আফগানের সমাধি দেখতে। এই জায়গাটাকে পীর বহরমও বলে, কারণ এখানে পীর বাবা বহরম সরকারের সমাধি আছে। শের আফগান খানকে ঘিরে অসংখ্য কাহিনী প্রচলিত আছে।
মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে শের আফগান খান, যিনি বর্ধমানে তখন তুইলদার ছিলেন, তার বিরুদ্ধে আফগানদের সঙ্গে মিলে রাজার বিরুদ্ধে এক ষড়যন্ত্র করার অভিযোগ ওঠে। অবশেষে যুদ্ধ বাধে। সেই যুদ্ধে শের আফগান খান নিহত হন এবং তার স্ত্রী মেহরুননিসা, যিনি পরবর্তীকালে নূরজাহান নামে প্রচলিত হয়েছিলেন, তার সাথে সম্রাট জাহাঙ্গীরের বিবাহ হয়, যিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। সেই শের আফগান খানের সমাধি এখানে আছে এবং সেই শের আফগান খানকে হত্যা করতে গিয়ে নবাব কুতুবুদ্দিনেরও মৃত্যু হয়েছিল, তার সমাধিও এই শের আফগান খানের পাশে আছে। এই হচ্ছে শের আফগানের সমাধি, যিনি মেহরুননিসা, পরে যিনি মোগল সম্রাজ্ঞী নূরজাহান নামে বিখ্যাত হয়েছিলেন, তার প্রথম স্বামী ছিলেন এই শের আফগান। এটা হচ্ছে তার সমাধি। আর এটা হচ্ছে কুতুবুদ্দিন, যিনি জাহাঙ্গীরের দ্বারা নির্দেশিত হয়ে শের আফগানকে মেরেছিলেন, তার সমাধি। দুজনের সমাধি পাশাপাশি রেখেছি। শের আফগানের সমাধির পাশেই আছে বাবা পীর বাহরাম সাক্কারের সমাধি। এই হচ্ছে বাবা পীর বাহরাম সাক্কারের সমাধি, যিনি 39 বছর ধরে তুর্কির সেই গরমে পিঠে মশক, মানে চামড়ার ব্যাগে করে জল নিয়ে লোককে জল দান করেছিলেন। এই জল দান সে দেশে এক পুণ্য কর্ম বলে অভিহিত হয়। বাবা পীর বহরামের সমাধির পাশেই আরো অনেক সমাধি দেখলাম, সেগুলো জানতে পারলাম পীর বহরামকে যারা দেখাশোনা করতেন তাদের সমাধি। আর তার পাশে এই যে বিশাল পুকুরটা, মোগল সেনাপতি মানসিংহ এটি খনন করে দিয়েছিলেন, যেটা ক্ষীরপুকুর নামে পরিচিত। এখন আমি এসে পৌঁছেছি বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। মন্দিরে ঢোকার আগে সবাইকে একটা কথা জানিয়ে রাখতে চাই, বর্তমান কোভিড সিচুয়েশন অনুযায়ী এই মন্দিরে মাস্ক ব্যতীত প্রবেশ নিষেধ। মন্দিরটি নবরত্ন আকারে, টেরাকোটার কাজ সেরকম একটা নেই, তবে মন্দিরটা নবরত্ন আকারে। প্রায় 300 বছরের পুরনো এই সর্বমঙ্গলা মন্দির, বর্ধমানের রাজা সঙ্গম রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের যে শিলাটি আছে, সেই শিলাটি নদীতে মাছ ধরতে যাওয়ার সময় বাগদিরা কুড়িয়ে পেয়েছিলেন এবং বর্ধমানের রাজা সঙ্গম রায় এখানে মন্দির প্রতিষ্ঠা করে সেই শিলাটিকে 300 বছর ধরে পূজিত হয়ে আসছে। পরবর্তীকালে এই মন্দিরের সংস্কার হয় এবং তার আশেপাশে অনেক শিব মন্দির গড়ে ওঠে এবং গড়ে ওঠে একটি নাট মন্দির, যেখানে এখন ভোগ খাওয়ানো হয়, নাম সংকীর্তন হয়। এই হচ্ছে সেই নাট মন্দির, যেখানে এখন নাম সংকীর্তন হয়, ভোগ খাওয়ানো হয় এবং দুপুরবেলা দেখুন ভোগ খাওয়ানোর লাইন পড়েছে। এই হচ্ছে বর্ধমান ভ্রমণ। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রাইবের জন্যই আমরা সাহস পাই নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্য। ধন্যবাদ।